আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন ভিডি ব্লগার সুরিয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি হাড় চিকেন কালকে শুক্রবারের জন্য রান্না করে নিচ্ছি। এখন হচ্ছে লাইনের গ্যাস আসছে, তো ভাবলাম রাতে গ্যাস আসছে কষ্ট হলো রান্না করে রাখি, যেহেতু কালকে শুক্রবার, জুম্মা মোবারক, আপনাদের সবাইকে অগ্রিম জুম্মা মোবারক জানালাম। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবেন, ভালো লাগলে প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো এখন আমি হাড় চিকেন রান্না করে নিচ্ছি, তো সময় যেহেতু লাগবে হাড় চিকেন রান্না করতে, তো ভাবলাম এত রাতে যেহেতু গ্যাস পেয়েছি, তো চেষ্টা করতেছি যে রান্নাটা করেই ফেলি, আর সময় অনেক লাগে। এই যে হাড় চিকেন, এই চিকেনটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, তো ভাবলাম লাইনের গ্যাস আসছে, গ্যাস আসছে অনেক, বিসমিল্লাহ। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভিডিও ব্লগার সুরিয়া ভালো আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমার আগেই আমি মাংসর মানে তেল পেঁয়াজ সব কিছু, মাংস মানে মশলা যা যা দেওয়ার দরকার দিয়ে কষিয়ে নিয়েছি, কারণ এটা কমন রান্না, মাংস তো অনেকবারই রান্না দেখিয়েছি, তো সেই জন্য ভাবলাম সব কষিয়ে তারপরে মাংস দেওয়ার সময় ভিডিওটা মানে শেয়ার করি। তো এই রান্নাটা যদি আপনাদের, এই মাংস হাড় চিকেন রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই শেয়ার করবেন, লাইক দিবেন এবং সব সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে আত্মীয় স্বজন সবাইকে বলে 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 দিবেন, পরিচিত সবাইকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ তাহলে আমার কষ্টটা আমার সার্থক। এখন অল্প একটু পানি দিব, আর যেহেতু হাড় চিকেন আমি কিন্তু পানি গরম করে নিয়েছি, কুমকুম গরম করে নিয়েছি, একটু সামান্য পানি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে আমি এটা 10 মিনিট মানে রান্না করব, কুক করবো আর কি। তো এটা ভালো করে কষানো হলে তারপরে আবারও গরম পানি দিব, মানে দ্বিতীয়বার, তারপরে আমি পরিমাণ মতন অল্প করে আলু দিয়ে দিব। আর এটা কালকের শুক্রবারের রান্না, আজকে করে নিচ্ছি গ্যাস পেয়ে। আর এরকম অনেক আপুরাই, যত রাত্রে গ্যাস আসুক, দিনে আসুক, রাত্রে আসুক বা সন্ধ্যাবেলা আসুক, যখনই আসে লাইনের গ্যাসটা পেয়ে রান্না করে মানে রাখে দুই এক দিনের, তা আমিও সেটাই আজকে করেছি। ইলিশ মাছ ভুনা করেছি, তারপরে আবার গরুর গোস্ত আধা কেজির মানে 3 পার মতন হবে বুনা করেছি, সেটাও আপনাদের সাথে লাস্টে আমি শেয়ার করব। এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই রান্নাটা করতে কিন্তু প্রায় 30-40 মিনিট লাগবে, কারণ যেহেতু হাড় চিকেন সময় তো অবশ্যই লাগবে। তো যেই পর্যন্ত আমার রান্নাটা শেষ না হচ্ছে প্লিজ সবাই আমার সাথেই থাকবেন, আশা করি। এখন আমার মাংসটা মানে হাড় চিকেনটা মাশাল্লাহ কষানো হয়ে গেছে ভালো করে, এই যে দেখেন। এখন আমি গরম পানি পরিমাণ মতন দিয়ে দিব, আর গরম পানি পরিমাণ মতন দিয়ে আমি 20 মিনিট ঢাকনা দিয়ে ডেকে মানে মিডিয়াম আঁচে রান্না করব। তারপরে আবার এটার সাথে আমি আলু অ্যাড করব, কারণ আমার ছোট মেয়ে একটু আলু মানে মাংসতে ওর জন্য আলু দিতেই হয়। আর অবশ্যই আপনারা আমার ইউটিউবে দেখেন, মুরগির মাংসের ভিতরে বেশিরভাগ একটু মানে আলুই থাকে, কারণ ও খায়, পছন্দ করে। তা আমার মনে হয় আমার মেয়ে না, অনেক পরিবারেই অনেক বাচ্চারা খায়, মানে আলু দিতে হয়। এখন আমি গরম পানি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, শুধু সিদ্ধ হওয়ার জন্য মাংসটা, পরে আবার আলুর সাথে আবার পানি একবারে অ্যাড করব। এখন নাড়াচাড়া করে এটা, তো হাড় চিকেন একটু সময় লাগে রান্না করতে, আর এই জন্য ভালো হয়েছে আমার জন্য লাইনের গ্যাস, কারণ অনেক গ্যাস মানে এলপি গ্যাসে রান্না করলে কিন্তু আমার অনেক গ্যাস মানে খরচ হইতো। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 20 মিনিটের জন্য,
আমার মাংসটা ভালো করে কুক হলে তারপরে আমি এটার সাথে সামান্য আলু অ্যাড করে দিব। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত, আবার রান্না চলে ফিরে আসলাম। আমি অফ ক্যামেরাতে আলু দিয়ে ভালো করে কষিয়ে গরম পানি অ্যাড করে দিয়েছি। এখন আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমার হাতের বানানো মশলা দিয়ে দিচ্ছি, এই যে পরিমাণ মতন। দিয়ে এখন নাড়াচাড়া করে 5-6 মিনিট আর কুক করব। অল্প আছে, তখন তেলটা উপরে বেশি উঠবে। আর এই যে দেখেন, আমি আলু কিন্তু অল্প পরিমাণ আলু দিয়েছি, কারণ আমার মিম একটু আলুটা পছন্দ করে মুরগির মাংসতে বিশেষ করে। আর একটু ঝোল ঝোল করে রান্না করেছি, এই কারণে আজকে তো বৃহস্পতিবারে রান্নাটা করেছি। আবার কালকে শুক্রবারে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি নেখায় সুস্থ দেয়, আমাকে বাঁচিয়ে রাখে, তখন আবার এটা আবার মানে বলক দিলে তখন আবার ঝোল মানে পানির পরিমাণটা আরও কমে যাবে, তখন আবার মানে আর একটু মানে ঝোলটা গাঢ়া গাঢ়া হবে। সেই জন্য এখন আমি একটু পাতলাই রেখে দিব। তো এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 5-6 মিনিটের মতন কুক করে আমি চুলা অফ করে দিব। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত রাতে রান্নাটা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার প্লিজ ট্রাই করে দেখবেন। আর অন্য চুলা এই যে দুধ জাল দিয়ে নিয়েছি আমার জন্য, আপনার ভাইয়া নাই, আপনার ভাইয়া সিলেট চলে গেছে আমার বড় ননাসের বাসায় বেড়ানোর জন্য, মানে ওইখানে একটা কাজের জন্য গেছে এবং বেড়াইতেও গেছে। তো সেই জন্য আমার জন্য অন্য পাশের চুলায় দুধ জাল দিয়ে নিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আপনাদের সবার জন্য, আপনারা আমার একটা নতুন পরিবার, আপনাদের সবার জন্য অন্তর অন্তর থেকে দোয়া রইল। অগ্রিম জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বিডি ব্লগার সুরাই, আপনাদের বোন ভালো আছি। এই যে দেখেন, মানে পদ্মার ইলিশ ভুনা করেছি, যাদের পছন্দ অবশ্যই তাদের কিন্তু ভালো লাগবে আমার এই লাইভটা দেখে, মানে এটা ভিডিওটা দেখে।